হাসিনা সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় সাবেক এই মন্ত্রীর বাসা থেকে নগদ 3 কোটি 10 লাখ টাকা, প্রচুর বৈদেশিক মুদ্রা এবং 85 ভরি স্বর্ণ উদ্ধারের খবর জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, দেশি বিদেশি মুদ্রা ও সোনা উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও মুদ্রা পাচার আইনে আলাদা মামলার প্রক্রিয়া চলছে। মৌলভীবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল শহীদ। উপাধ্যক্ষ আব্দুল শহীদ নামে রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত তিনি। আওয়ামী লীগের সর্বশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। এর আগে তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, গ্রেফতারের সময় তার বাসা থেকে নগদ 3 কোটি 10 লাখ টাকা, 1,120 কানাডিয়ান ডলার, 1,100 ইউরো, 5,300 থাই বাত, 1,353 US ডলার, 500 মেক্সিকান ডলার, 50 হংকং ডলার, 3,000 রুপি, 3,117 কাতার রিয়াল এবং প্রায় 85 ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করার কথা বলছে পুলিশ। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একটি ঘটনায় উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেফতার দেখিয়ে গত বুধবার শহীদকে আদালতে হাজির করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত উনাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার একজন মহানগর হাকিম 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও উত্তর পশ্চিম থানায় আরও 2টি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে শহীদের নামে। এদিকে ঢাকায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদের গ্রেফতারের খবরে মৌলভীবাজার 4, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। বুধবার দুপুরে পৃথকভাবে শ্রীমঙ্গল শহরে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী গ্রুপের বিএনপি নেতাকর্মীরা এই মিছিল বের করেন। এ সময় তারা আনন্দ মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আব্দুল শহীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, আব্দুল শহীদ এ আসনে বিগত 3টি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছেন।